আজকে যে টপিকের উপর ডিসকাস করব সেটা হলো মেজারিং টুলস অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওয়ান টাইপ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ স্টিল রুল। ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে ওয়ান টাইপ অফ ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ স্টিল রুল। স্টিল রুল কোন মেটালের তৈরি হয়? না, স্টিল রুল তৈরি হয় একটা স্টেনলেস স্টিলের অর হচ্ছে স্প্রিং স্টিলের। অ্যাকিউরেসি অফ স্টিল রুল যদি বলা হয়, দুই টাইপের স্টিল রুল হয়, একটা হচ্ছে মেট্রিক সিস্টেম অনুযায়ী আর একটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম অনুযায়ী। মেট্রিক সিস্টেম অনুযায়ী যদি দেখা হয়, অ্যাকুরেসি অফ স্টিল রুল ইজ 0.5 mm, আর যদি ব্রিটিশ সিস্টেম অনুযায়ী দেখি, অ্যাকুরেসি অফ স্টিল রুল ইজ 1/64 inch। এবার কী করে 1/64 পাওয়া যায় বা 0.05 কীভাবে মিলিমিটার পাওয়া যায় সেটা দেখব। প্রথম আমরা একটা স্কেল নিয়ে যদি মিলিমিটার স্কেল দেখি, 0 থেকে 1 ডিভাইড ঘর ইজ ডিভিশন ইজ 1 মেজর ডিভিশন ইজ 1 মিলিমিটার, আর 1 মাইনর ডিভিশন ইজ 0.5 মিলিমিটার। দ্যাট ইজ মেট্রিক সিস্টেম। আর ব্রিটিশ সিস্টেম অনুযায়ী 1/0 to 1 ইজ 1 ইঞ্চ, 1 ইঞ্চ ইজ এ মেজর ডিভিশন, মাইনর ডিভিশন ইজ 1/2 ইঞ্চ। এইভাবে স্কেল বিভিন্ন টাইপের হয়, লেন্থ অনুযায়ী ডিভাইড করা হয়, 150, 300 or 600, ইঞ্চ অনুযায়ী সেম একইভাবে যায় ব্রিটিশ সিস্টেম অনুযায়ী। এবার যদি ইঞ্চ স্কেল অনুযায়ী দেখি, যদি 1 ইঞ্চ থেকে 1/2 হয়, আবার যদি এটা ইকুয়াল ডিভাইড করি 1/4 ইঞ্চ অর 1/4 ইঞ্চ, আবার যদি ইকুয়াল এটাকে ডিভাইড করি 1/8 ইঞ্চ, এটাও পাওয়া যায় 1/8 ইঞ্চ, এখানেও পাওয়া যাবে 1/8 ইঞ্চ, এটাও পাওয়া যাবে 1/8 ইঞ্চ। এইভাবে 1/16 ইঞ্চ, 1/32 ইঞ্চ অ্যান্ড 1/64 ইঞ্চ পাওয়া যায়। নেক্সট হচ্ছে যে আমি একটা স্টিল রুলকে কিভাবে পাই সেটা আমি দেখব। আমরা একটা স্টিল রুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 30 সেন্টিমিটার স্টিল রুল। এবার স্টিল রুলকে ইঞ্চ অনুযায়ী ভাগ করা যায়, 1 ইঞ্চ, 1/2 ইঞ্চ এভাবে পাওয়া যায়। এবার দেখো এখানে যে 0 থেকে 1 দেখা আছে, এটা হচ্ছে 0 থেকে 1 ইঞ্চ। নিচের লাইনগুলো সবসময় হয় ইঞ্চ মেজারমেন্টের ক্ষেত্রে। এবার দেখো এটাকে যেমন দেখালাম, 1/2 যদি করা হয় তাহলে এই লাইনটা পাই হচ্ছে 1/2, এই যে মেজারমেন্ট লাইনটা আছে বড় লাইনটা, এটা হচ্ছে 1/2। তারপর যদি ইকুয়াল ডিভাইড করা হয়, এটা হচ্ছে 1/4, তারপরটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, তারপরে যে ছোটো লাইনটা আছে দেখবে 1/16, 1/32, এইভাবে পরপর মেজারিং হিসেবে ভাগ করতে পারি আমি। মেট্রিক সিস্টেম অনুযায়ী এখানে সেন্টিমিটার স্কেলটা দেওয়া আছে, ওটাকে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে পারি, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে পারি। একটা যদি কোনো মেজারমেন্ট দেওয়া থাকে, সেই মেজারমেন্টটাকে বিভিন্নভাবে আমি কনভার্ট করতে পারি। 2 নম্বর, এখানে যে স্কেলটা দেখানো আছে এটা ইঞ্চ স্কেল। ইঞ্চ স্কেল অনুযায়ী যদি কোনো সময় মেজারমেন্ট আমার মেট্রিক ব্রিটিশ সিস্টেম অনুযায়ী করতে হয়, তখন আমরা নিচের দিকটা দিয়ে মেজারমেন্টটা নেব। লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয় এবং ডিরেক্টলি ইনস্ট্রুমেন্ট হিসাবে, ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা স্টিল রুল ব্যবহার করে থাকি।